नमस्कार बंधुरा এই মুহূর্তে 2020 সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বের হবে সেটা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো কি বলেছেন শিক্ষামন্ত্রী আমরা বিস্তারিত জানবো। তবে তার আগে আপনি নিজে বা আপনার পরিবারে যদি কোনো মাধ্যমিক পরীক্ষার্থী থেকে থাকে তাহলে কোন জেলা থেকে আপনি এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা কি আপডেট দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিস্তারিত আমরা জানবো। জুলাইও माध्यमिक परीक्षार फलाफल प्रकाश নিয়ে সংশয়ে শিক্ষামন্ত্রী, অর্থাৎ জুলাইও মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নাও বের হতে পারে এমনই আপডেট আসছে শিক্ষামন্ত্রীর তরফ থেকে। তো কি বলেছেন বিস্তারিত জানবো আমরা। মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা নিয়ে আবারও সংশয় শোনা গেল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গলায়। গত সপ্তাহে তিনি জানিয়েছিলেন জুলাই মাসেই প্রকাশ করা হবে মাধ্যমিকের ফলাফল, কিন্তু মঙ্গলবার সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি, পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা যাবে। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী আরও যুক্তি, পরীক্ষার ফল প্রকাশ করার পর ছাত্রছাত্রীদের স্কুলে ভর্তি হওয়া এবং পরবর্তী সময়ে ক্লাস করার ক্ষেত্রে সমস্যা থাকবেই, তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত আমরা বিষয়টির ওপর নজর রাখছি। প্রসঙ্গত মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য উদ্যোগী হয়েছিল শিক্ষা দপ্তর, কিন্তু স্কুলগুলি বন্ধ থাকায় এ বিষয়ে কাজ এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না, তাই জুলাই মাসে মাধ্যমিকের ফল প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা দপ্তর, এমনটাই ইঙ্গিত মিলেছে পার্থ চট্টোপাধ্যায়ের এদিনের মন্তব্যে। ইতিমধ্যে ঘোষণা হয়েছে আগামী জুলাই মাসের 2, 6 ও 8 তারিখে হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। এখনও পর্যন্ত এই কর্মসূচি ঠিক করা হয়েছে, তবে স্কুল কলেজ না খুললে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করে যে কোনো লাভ নেই, এদিন কার্যত বুঝিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক সম্পদ মণ্ডল বলেছেন আজ শিক্ষামন্ত্রী বলেছেন যে পরিস্থিতি স্বাভাবিক না হলে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে না, কিন্তু আমাদের প্রশ্ন পরিস্থিতি স্বাভাবিক হতে যদি আরও কয়েক মাস লেগে যায় তাহলে তার আগে রেজাল্ট প্রকাশ হবে না? রেজাল্ট প্রকাশের সঙ্গে পরিস্থিতির সম্পর্ক কি? যারা পরীক্ষা দিয়েছে তারা রেজাল্টের জন্য এতদিন অপেক্ষা করবে কেন? তাহলে পরীক্ষকদের এত তাড়া দিয়ে মার্কস জমা নেওয়া হলো কেন? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন যে জুলাই মাসেও রেজাল্ট নাও বেরোতে পারে, অর্থাৎ মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট নাও বেরোতে পারে, তবে পরিস্থিতির ওপর নজর রাখছে এবং পরবর্তীকালে যদি কোনো আপডেট থাকে অবশ্যই আপনারা দিতে থাকবো। তো আপডেটটি আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, সেই সঙ্গে আপনি এই ভিডিওটি এখন রাজ্যের যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটিকে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।